বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা প্রলয়োল্লাস কবিতা নিয়ে আজকের এই ভিডিওতে লাইন ধরে ধরে সম্পূর্ণ আলোচনা করব। কোন কোন অংশ বা প্রশ্ন এই কবিতা থেকে গুরুত্বপূর্ণ সেটা তোমাদের বলব এমনকি এই কবিতা থেকে ব্যাকরণের কোন ধরনের প্রশ্ন ক্লাস টেনের টেস্ট কিংবা মাধ্যমিকের ফাইনাল পরীক্ষাতে আসতে পারে সেটাও তোমাদের জানাবো কিন্তু সবার আগে তোমরা জেনে নাও প্রলয় কথাটির অর্থ কী বিচ্ছেদ করলে আমরা পাব প্রলয় যোগ উল্লাস প্রলয় মানে ধ্বংস উল্লাস মানে আনন্দ অর্থাৎ প্রলয় উল্লাস কথার অর্থ হল ধ্বংসের আনন্দ কবিতাটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা বিনা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বিনা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল উনিশশো সালে আমাদের দেশ কবে স্বাধীন হলো উনিশশো সাতচল্লিশে তার মানে তোমরা বুঝতে পারছ আমাদের দেশে বিপ্লবী আন্দোলন যখন চরম পর্যায়ে যার কয়েক বছর পরেই আমাদের দেশ তথা বাংলা স্বাধীন হয়েছিল ঠিক তার আগের মুহূর্তে কবি এই কবিতাটি লিখেছিলেন কাজী নজরুল ইসলামকে যেহেতু বিদ্রোহী কবি বলা হয় এই কবিতাতেও যথারীতি কিন্তু কবির বিদ্রোহী মানসিকতার পরিচয় আমরা পাবো আর একটা বিষয় বলি এই কবিতাতে মূলত কবি বাংলা তরুণ বিপ্লবীদের মহাকাল মহেশ্বর বা প্রলয় দেবতার সঙ্গে তুলনা করেছেন এবং তাদের সশস্ত্র আন্দোলনের মধ্যে দিয়ে যে আমাদের দেশ তথা বাংলা স্বাধীনতা অর্জন করবে এ বিষয়ে নিশ্চিত হয়ে সশস্ত্রতা তথা প্রলয় দেখে ভয় পাওয়ার বদলে কবি আনন্দ উল্লাস এই কবিতাতে করতে বলেছেন এবার আমরা লাইন ধরে ধরে কবিতাটির আলোচনা দেখবো কিন্তু তার আগে ছোট্ট অনুরোধ এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করো এবং নোটিফিকেশন অল করে রাখতে একেবারেই ভুলো না কবিতা প্রলয় উল্লাস কবি কাজী নজরুল ইসলাম তোরা সব কর তোরা সব কর এই লাইনটা কবিতাতে উনিশ বার রয়েছে প্রথমেই তোমাদের মনে প্রশ্ন জাগবে তোরা বলতে কবি কাদের বুঝিয়েছেন তোরা বলতে কবি বুঝিয়েছেন পরাধীন ভারতের স্বাধীনতা স্বাধীনতাকামী মানুষদের অর্থাৎ দেশ যখন পরাধীন সেই সময় যে মানুষেরা চাইছিলেন স্বাধীনতা যারা স্বাধীনতার প্রত্যাশা করছিলেন তাদেরই এখানে তোরা বলে সম্বোধন করা হয়েছে তোরা সব জয়ধ্বনিকর জয়ধ্বনি মানে কি সূচক ধ্বনি বিষয়টা আরও একটু পরিষ্কার করে বলি যখন ফুটবল ক্রিকেট বা কোনো খেলাতে কেউ জিতে যায় দেখবে সেই টিম হিফ হিফ হুর বলে আনন্দ করতে করতে যায় আনন্দ প্রকাশক বা বিজয় প্রকাশক তারা যে ধ্বনি দেয় সেটাই হলো জয়ধ্বনি কিন্তু কবি পরাধীন ভারতের মানুষদের কেন জয়ধ্বনি করতে বলছেন সেটাই দেখব কবিতায় ওই নূতনের কেতন ওড়ে কালবুশেখির ঝড় ওই দেখো নতুনের কেতন অকেতন মানে পতাকা উঠছে কালবৈশাখীর ঝড়ে এখানে তোমার মনে হবে কী পতাকা উঠছে মানে কি পতাকা মানে কিন্তু কাপড়ের পতাকা নয় এখানে বোঝানো হয়েছে নতুন দিনের বার্তাবাহী পতাকা নতুন দিন বলতে ভারত স্বাধীন হবে সেই স্বাধীনতার বার্তাবাহী পতাকা দেখো কালবৈশাখীর ঝড়ে উঠছে তোরা সব জয়ধ্বনি কর তোরা সব কর আসছে এবার অনাগত অনাগত মানে যে এখনও আসেনি বা যে আগে কখনো আসেনি সেই অনাগত আসছে কেমনভাবে আসছে প্রলয় নেশায় নৃত্য পাগল ধ্বংসের নেশাতে সে পাগলের মতো নৃত্য করতে করতে আসছে অর্থাৎ ধ্বংসের নেশায় সে তাণ্ডব করতে করতে আসছে সিন্ধু পারের সিংহ দ্বারে ধমক হেনে ভাঙল আগল আগল মানে খিল বা বাধা সে সিন্ধু পারের সিংহ দ্বার অর্থাৎ প্রধান দরজায় এক ধমকে তার এক চিৎকারে সেই দরজার খিল ভেঙে চৌচিত এখানে সিন্ধু পারের সিংহ দ্বার বলতে কি বোঝানো হয়েছে বিষয়টা আর একটু ক্লিয়ার করে বলি যখন ভারত পরাধীন তখন দেশপ্রেমিকদের ধরে নিয়ে গিয়ে আন্দামানের জেলে সেলুলার জেলে আটকে রাখা হতো এখানে সিন্ধুপাড়ের সিংহ দ্বার বলতে সেই জেলখানার প্রধান দরজাকে বোঝানো হয়েছে যে এই অনাগত যে আসতে চলেছে সে এত শক্তিশালী তার এক হুমকারে ওই যে আন্দামান সেলুলারে সমস্ত বিপ্লবীদের যে দরজা দিয়ে বন্দি করে রাখা হয়েছে সেই দরজার খিল পর্যন্ত ভেঙে যাবে মৃত্যু গহন অন্ধকূপে মৃত্যুর মতো গভীর অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে অর্থাৎ মহাকালের ভয়ঙ্কর রূপে তোমরা আমাকে কমেন্টে লিখে জানাও তো মহাকাল বলতে তোমরা কি বোঝো ধূম্র ধূপে ধূপ মানে ধূপ ধূম্র মানে ধোয়া ধূপের ধোয়া আর বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর কে আসছে ভয়ঙ্কর আসছে কি নিয়ে আসছে মশাল নিয়ে আসছে এই মশাল কি দিয়ে জ্বালানো এই মশাল দেশলাই কিংবা গ্যাস লাইট দিয়ে জ্বালানো নয় বজ্রের শিখা দিয়ে মশাল জ্বালিয়ে মহাকাল আসছে ভয়ঙ্কর আসছে যে তাণ্ডব করতে করতে আসছে দেখো সবটা যেন এক সূত্রে মিলে যাচ্ছে এখানে কবি মূলত বোঝাতে চেয়েছেন মহাদেবকে যিনি নটরাজ মূর্তি ধারণ করে তাণ্ডব করেন কখনো তিনি আবার চণ্ডরূপ ধারণ করেন তিনি ভয়ঙ্কর তিনিই সত্যম শিবম সুন্দরম এখানে কবি যার আগমনের আভাস দিচ্ছেন তার সঙ্গে কিন্তু মহাদেবের বর্ণনা হুবহু মিলে যাচ্ছে কিন্তু কবি মহাদেবকে বলেননি তিনি বলেছেন এই দেশের তরুণ বিপ্লবী তাদেরকে কবি মহাদেবের সঙ্গে তুলনা করে বোঝাতে চেয়েছেন তারা জাঁকছে তাদের আগমনেই হবে কালবশেখির ঝড় আর সেই ঝড়ের তাণ্ডবে সমস্ত জীর্ণতা দূরে সরে যাবে ভারত স্বাধীন হবে তাই কবি বলছেন দেশবাসীরা এ ঝড় দেখে ভয় পেও না এ সশস্ত্র বিদ্রোহ দেখে ভয় পেও না তোমরা আনন্দ করো কারণ এর পরেই স্বাধীনতার নতুন দিনের বার্তাবাহী পতাকা আকাশে উঠবে ওরে ওই হাসছে ভয়ঙ্কর তোরা সব কর তোরা সব কর ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দোলায় ঝামোর কথার মানে কি ঝামোর কথার মানে ঝামার রং ঝামা কি ঝামা অনেকে দেখবে ঝামা পাথর থাকে দেখতে ধূসর রঙের হয় তাই ঝামোর কথার অর্থ হলো ধূসর ধূসর তাহার কেশের দোলায় কেশ মানে চুল এই যে ভয়ঙ্কর আসছে এই যে প্রলয়দেব আসছেন এই যে মহাকাল আসছেন তার চুলের রঙ হচ্ছে ধূসর আর সেই ধূসর বর্ণের চুলের দোলায় একটা ঝাপটাতে গগন দুলে যায় আকাশ পর্যন্ত নড়ে যায় কেঁপে যায় এমন তার ক্ষমতা সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢুলায় চামর কি আগে এটা জানবো তারপর ধূমকেতু সেটাও বলবো। চামর হচ্ছে চর্মি গায়ের লেজের চুল কেটে বানানো এক ধরনের পাখা আমি স্ক্রিনে দেখাচ্ছি এই রকম পাখা তোমরা দেখবে অনেক মন্দিরে দেবতাকে হাওয়া করা হয় আসলে এটা দিয়ে কিন্তু দেবতাদের হাওয়া করা হয় না এই চামচ দুলিয়ে তাকে স্বাগত জানানো হয় আর ধূমকেতু কি তোমরা জানো যে আকাশের গ্রহ সন্নিবেশ এরম যেটা দেখতে দূর থেকে মনে হয় ঝাঁটার মতন তাকে বলা হয় ধূমকেতু ধূমকেতু এই আকাশের যত গ্রহ নক্ষত্র তার মধ্যে কি থাকে সব ধরো জ্বলন্ত লাভা ম্যাগমা এইসব থাকে তোমরা বিজ্ঞান বইয়ে বা ভূগোল বইয়ে এ বিষয় নিয়ে আরও বিস্তারিত তোমরা পড়ে নিতে পারবে তো বলছে সেই ধূমকেতুগুলো যেন এই যে ভয়ঙ্কর আসছে তার চামড়ের কাজ করছে অর্থাৎ আমরা বাড়িতে কী করি ওই গায়ের লেজের চুল দিয়ে বানানো যে পাখা সেটা দিয়ে দেবতাদের অভ্যর্থনা জানাই কিন্তু এই ভয়ঙ্করকে অভ্যর্থনা জানানো হচ্ছে ধূমকেতুর চামড় দিয়ে বিশ্ব পাতার বক্ষ কোলে অর্থাৎ বিশ্ব পিতার বুকের ওপর রক্ত তাহার কৃপান ঝোলে অনেক স্কুলে এই প্রশ্নটা দেয় কৃপাণ কথার অর্থ কী তলোয়ার বা রক্তাক্ত খড়গ এর বুকের ওপর রয়েছে অর্থাৎ এই জায়গাতে বোঝানো হচ্ছে এই যে ভয়ঙ্কর বা অনাগত আসছে সে কতটা ভয়ঙ্কর তার চুলের ঝাপটাতে আকাশ দুলে যাচ্ছে তাকে যে ওয়েলকাম করা হচ্ছে শৌখিন আর কি চামড় দিয়ে নয় চামরের বদলে ধূমকেতু চামরের কাজ করছে তার বুকে রয়েছে রক্তাক্ত তলোয়ার কেমনভাবে রয়েছে দোলে দোদুল দোলা কথার অর্থ দোলনার মতো দুলছে অট্টরোলের চরাচর অট্টরোল মানে অত্যন্ত জোরে আওয়াজ হট্টগোল মানে হাটের মতো গোলমাল চিৎকার চেঁচে স্তব্ধ মানে চুপচাপ চরাচর মানে গোটা পৃথিবী অর্থাৎ তার অট্টরোলের হট্টগোলে তার চিৎকারে গোটা পৃথিবী স্তব্ধ ওরে ওই স্তব্ধ চরাচর তোরা সব কর তোরা সব জয়োধ্বনি কর দ্বাদশ রবির বন্নি জ্বালা ভয়াল তাহার নয়ন কাটায় দ্বাদশ রবি বলতে পুরাণ অনুযায়ী বারো মাসে বারোটা সূর্য আকাশে ওঠে এই বারোটা সূর্যকে একত্রে বলা হয় দ্বাদশ রবি বন্ি জ্বালা মানে এই বারোটা সূর্যের অগ্নি দহন অর্থাৎ আমরা জানি সূর্যের কতটা তেজ কিন্তু বারোটা সূর্য যদি একসঙ্গে আসে তার কতটা ভয়ঙ্কর তেজ হবে সেটা রয়েছে তাহার মানে তার যে ভয়ঙ্কর বা যে প্রলয় দেবতা যে মহাকাল আসছে তার নয়ন কাটায় নয়ন কটায় কথার অর্থ হল তৃতীয় নয়নে তার তৃতীয় নয়নে রয়েছে বারোটা সূর্যের তেজ দিগন্তের কাঁদন লুটায় পিঙ্গল তার স্তত্র জটায় স্তত্র মানে ভীত সন্ত্রস্ত আর জটা মানে মাথার জটা তার তার জটাটা কেমন পিঙ্গল পিঙ্গল মানে কি পিদ বর্ণ মানে কি আগুনের রং আগুনের রং কেমন রক্তাভ হলুদ অর্থাৎ তার পিঙ্গল বর্ণের স্তত্র জটায় দিগ দিগন্তরের কান্না যেন লুটিয়ে থাকে বিন্দু তাহার নয়ন জলে তার এক বিন্দু চোখের জলে সপ্তমহা সিন্ধু দোলে কপল তলে সাত সমুদ্র দুলে ওঠে সাতটি মহাসাগর দুলে ওঠে কোথায় গালের তলে গালের ওপরে এখানে গালের তলায় মানে গালের ওপরে এই যে তার তার বলা হচ্ছে এই তার বলতে কাকে বোঝানো হয়েছে যে প্রলয় দেব আসছেন তাকে আর কবি এখানে কাকে প্রলয় দেব হিসেবে আমাদের সামনে তুলে ধরছেন তোমরা দেখো তৃতীয় নয়ন মাথার জটা সে তাণ্ডব নৃত্য করে সমস্ত বৈশিষ্ট্য কিন্তু মহাদেবের সঙ্গে মিলে যাচ্ছে কিন্তু কবিতায় কবি এই যে প্রলয় দেবের ছবি এঁকেছেন সেটা মহাদেবের আদলে আঁকলেও তিনি বুঝিয়েছেন পরাধীন দেশে যে সমস্ত তরুণ বিপ্লবীরা স্বাধীনতা ছিনিয়ে আনার জন্য নিজের প্রাণকে শোপে দিয়েছিলেন দেশমায়ের সেবায় সেই সব বিপ্লবীদের কথা কিন্তু এখানে বলা হচ্ছে বিশ্বমায়ের আসন তারই বিপুল বাহুর পর তার বিপুল বাহু অর্থাৎ শক্তিশালী উপর এই বিশ্বমায়ের পাতা হাঁকে ওই হাঁকা মানে চিৎকার করে ডাকা সে কি বলে ডাকছে জয় প্রলয়ঙ্কার প্রলয়ঙ্কর কথার অর্থ ধ্বংসকারী বা সর্বনাশী মূর্তি তাকেই বলা হয় প্রলয়ঙ্কার সে কি বলে হাঁক ছাড়ছে অর্থাৎ চিৎকার করছে সে বলছে জয় প্রলয়ঙ্কার তোরা সব জয় কর তোরা সব কর কবিতাটা পড়তে পড়তে তোমাদের মনেও হয়তো একটু ভয় যাচ্ছে রক্তাক্ত তলোয়ার আকাশ নড়ে যাচ্ছে চুলের দাপটে বজ্রটা বজ্র শিখা দিয়ে জ্বালানো মশাল ইত্যাদি ইত্যাদি কিন্তু দেখো কবি এখানে কি বলছেন মা ভই মা ভই এই শব্দটা আন্ডারলাইন করে রাখবে এটার অর্থ কিন্তু তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রবল মাভই মানে ভয় করোনা বা ভয় নেই যখন কেউ পথে চলতে ভয় পায় তখন তাকে বলা হয় মা ভই ভয় নেই তুমি এগিয়ে চলো ভয় না পেয়ে এগিয়ে চলার মন্ত্র হিসাবে মা ভই শব্দটা ব্যবহৃত হয় কিন্তু মাভই কথার প্রকৃতার্থ হলো ভয় নেই বা ভয় করোনা কবি বলছেন ভয় করো না জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে এই জগৎ জুড়ে এবার প্রলয় ধ্বংস ঘনিয়ে আসছে জরায় মরা মুমূর্ষদের প্রাণ লুকানো ওই বিনাশে জড়ায় মরা মানে যারা জীর্ণতায় মৃত তাদের সবার প্রাণ লুকানো আছে এই বিনাশ বা এই ধ্বংসের মধ্যে এটার মানে কি সত্যি কথা বলতে তুমি বলো তো যখন একটা বড় ঝড় ওঠে ঝড় কি সব ধ্বংস করে দেয় না ঝড় প্রকৃতপক্ষে পাতা ঝরানোর নয় পাতা গড়ানোর মরশু ঝড় হয় পুরনো জীর্ণতা দূরে চলে যায় গাছে গাছে নতুন শাখা আসে মাটির বুক চিরে নতুন অঙ্কুর উদ্গম হয় অর্থাৎ একটা ঝড়ের পরেই কিন্তু নতুন সৃজন হয় তাই কবি বলছেন এই বিনাশের মধ্যেই লুকিয়ে আছে প্রাণ এই বিনাশের মধ্যেই লুকিয়ে আছে জরা মরা মুমূর্ষুদের প্রাণ ভোমরা এবার মহানিশার শেষে এবার এই কাল রাত্রির শেষে আসবে উষা অরুণ হেসে ঊষা মানেও সূর্য অরুণ মানেও সূর্য এই মহারাত্রি কাল রাত্রির শেষে নতুন সূর্য হাসি মুখে উদিত হবে করুণ বেশে দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর দেখো বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাচ্ছে দিগম্বর কাকে বলা হয় মহাদেব বা শিব ঠাকুরকে তার মাথাতে কি থাকে শিশু চাঁদ আমরা দেখি বড় চাঁদ পূর্ণিমায় ওঠে আর অমাবস্যার আগে আগে আমরা কিন্তু শিশু চাঁদ অর্ধেকটা চাঁদ দেখতে পারি সেই অর্ধেকটা চাঁদ কোথায় থাকে মহাদেবের জটায় শিশু চাঁদের কর মানে কিরণ তার জটায় থাকে আলো তার ভরবে এবার ঘর এই প্রশ্নটা কিন্তু খুব দেয় অনেক স্কুলে কিসের আলোর কথা বলা হয়েছে উত্তর শিশু চাঁদের আলোর কথা বলা হয়েছে তোরা সব কর তোরা সব কর আজকের আলোচনা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করে দিও তোমাদের জন্য ইতিমধ্যেই অভিষেক অসুখী একজন আফ্রিকা জ্ঞানচক্ষু ইত্যাদি গল্প কবিতা আমি এই রকমই লাইন ধরে ধরে আলোচনা করে দিয়েছি সেটা দেখে না থাকলে আজকের ভিডিওর প্রথম কমেন্ট এবং ডিসক্রিপশানে লিংক দেওয়া সেটা দেখে নিও ওই যে মহাকাল সারথি রক্ত তড়িত চাবুক হানে হানা মানে আঘাত করা ওই যে মহাকালের যে সারথী সারথী কাকে বলে যারা রথ চালায় মহাকাল যে আসছেন তা সে যে রথে করে আসছেন সেই রথের সারথী কি করছেন রক্ত তড়িত রক্তড়িত অর্থাৎ রক্তবর্ণের তড়িত তড়িত মানে বিদ্যুৎ আর রক্তের মেশানো এক ভয়ঙ্কর চাবুক তার হাতে সে সেই চাবুকটা হানছেন অর্থাৎ চাবুক দিয়ে আঘাত করতে করতে এগিয়ে আসছেন রনিয়ে ওঠে হ্রেশার কাঁদন বজ্রগানে ঝড় তুফানে অর্থাৎ ঘোড়ার ওপর যদি চাবুক মারা হয় ঘোড়া কী করবে চিৎকার করে উঠবে রনিয়ে ওঠা মানে নিনাদ করে ওঠা চিৎকার করে ওঠা হ্রেশা মানে ঘোড়ার ডাক ঘোড়ার কান্না যেন চিৎকার করে উঠছে কিসে বজ্র গানে ঝড় তুফানে এই যে মহাকাল সারথি আসছে তার ঘোড়া যে চিৎকার করছে চাবুকের আঘাত পেয়ে সেটা বোঝা যাচ্ছে ঝড় তুফানের এই প্রচন্ড আওয়াজের মধ্যে দিয়ে খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীল খিলানে এখানে তোমাদের বুঝতে হবে খিলান কাকে বলে খিলান কথার অর্থ হলো অর্ধ চন্দ্রাকৃতির বা অর্ধেক চাঁদের মতো বা অর্ধ বৃত্তাকার আর কি গম্বুজ এখানে নীল খিলান বলতে তুমি যদি ফাঁকা জায়গায় আকাশের দিকে তাকাও আকাশটা দেখতেও কিন্তু অর্ধেক গোলাকার মনে হয় এখানে তো পক্ষে আকাশের বিদ্যুতের চমককে কবি মনে করেছেন সারথির চাবুক বজ্রের আওয়াজকে কবি মনে করেছেন ঝড়ের আওয়াজকে কবি মনে করেছেন যেন ওই সারথি ঘোড়ার উপর চাবুক মারছেন আর তারা চিৎকার করছে আর কি ওই ঘোড়া এগোনোর সময় ঘোড়ার পায়ে তারা লেগে সেটা ছুটে চলে যাচ্ছে কোথায় নীল খিলানে অর্থাৎ নীল আকাশে গগনতলের নীল খিলানে অন্ধকারার বন্ধকূপে অন্ধকারাগারের বন্ধকূপে দেবতা বাধা যজ্ঞজুপে এটা কিন্তু খুব দেয় যজ্ঞজুপ কথার মানে কি যজ্ঞজুপ কথার মানে যেখানে বলি দেওয়া হতো যজ্ঞের বলি দেওয়ার জন্য যে হাড়িকাঠ থাকে তাকে বলা হয় পাষাণ স্তূপে এই তোরে তার আসার সময় ওই রথ ঘর ঘর এই যে মহাকাল আসছে সেটা আমরা কি করে বুঝবো ওই যে রথের ঘর ঘর শব্দ শোনা যাচ্ছে শোনা যায় ওই রথ ঘর ঘর তোরা সব জয় কর তোরা সব জয় কর ধ্বংস দেখে ভয় কেন তোর প্রলয় নূতন সৃজন বেদন এই লাইনটা আন্ডারলাইন করো দেবে কবি কেন ধ্বংস দেখে ভয় পেতে নিষেধ করেছেন এটার উত্তর যা সেম উত্তর হবে প্রলয় দেব কেন হাসছেন বা ভয়ঙ্কর কেন হাসছেন তোমরা উত্তরে লিখবে ধ্বংসের মধ্যেই লুকিয়ে থাকে সৃষ্টির বীজ ধ্বংস হলেই সেখানে নতুন সৃষ্টি হয় তাই কবি ধ্বংসের প্রচন্ডতাকে ভয় পাওয়ার বদলে ধ্বংসের মধ্যে লুকিয়ে থাকা সৃষ্টিকে মেনে নিয়ে আনন্দ করতে বলেছেন আসছে নবীন নবীন মানে নতুন বা যুবক অসুন্দরে করতে ছেদন নবীন বিপ্লবীরা আসছে মহাকাল তুল্য বিপ্লবীরা আসছে তারা জীবন হারা অসুন্দর পরাধীনতার অসুন্দরতাকে ছিন্ন করে স্বাধীনতার পতাকাকে উত্তোলন করবে তাই তো এমন কেশে বেশে সেই কারণেই তো তার এমন কেশ এমন বেশ প্রলয় বয়েও আসছে হেসে প্রলয়ের সঙ্গে আসলেও সে হাসি মুখে আসছে ওই বললাম ধ্বংসের মধ্যে লুকিয়ে থাকে সৃষ্টির বীজ একই উত্তর এটাও মধুর হেসে ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর এখানে সেই মহাকাল সেই ভয়ঙ্কর সেই নবীন তার সেই অনাগত তাদের বলা হয়েছে কি তাকে কি বলা হচ্ছে চিরসুন্দর সে হল চিরসুন্দর তোরা সব কর তোরা সব কর ওই ভাঙা গড়ার খেলা যে তার কিসের তবে ডর এটা তো একটা ভাঙা গড়ার খেলা ভাঙবে তবেই তো নতুন কিছু গড়বে তাই এতে ভয় পেও না কেউ তোরা সব জয় বধুরা প্রদীপ তুলে ধর আন্ডারলাইন করবে বধুদের কেন প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে প্রলয় দেব আসছেন তাকে ভয় পাওয়ার বদলে কবি বলছেন এই প্রলয় দেবকে বাংলার বধুরা প্রদীপ প্রজ্বলন করে বরণ করে নাও কাল ভয়ঙ্করের বেশে আসে ওই সুন্দর এটা আর কি অনেক ক্ষেত্রে শটে দেয় কাল ভয়ঙ্করের বেশে আসে ড্যাশ লাস্ট সেই একই কথা তোরা সব জয়োধ্বনিকর তোরা সব জয়ধ্বনিকর সম্পূর্ণ আলোচনা তো শুনলে এবার আমায় একটু শোনাও তো অর্থাৎ লিখে জানাও তো কবিতাটা তোমাদের কেমন লাগলো তোমাদের জন্য একটা প্রশ্ন রয়েছে দেখি এই কবিতাটা তোমরা কতটা মনোযোগ দিয়ে শুনেছ একটা নয় দুটো প্রশ্ন করি এক দাগের প্রশ্ন কৃপান কথার অর্থ কী এটা তোমরা এক দাগ দিয়ে উত্তর লিখবে এবং দুই দাগের প্রশ্ন হচ্ছে কবি কাঁদের প্রদীপ তুলে ধরতে বলেছেন দুটো উত্তর অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও এবার আমি স্ক্রিনের ওপর দেখিয়ে দিচ্ছি এই কবিতা থেকে কোন কোন লাইন তুলে তাৎপর্য কিংবা কোন কোন অংশ থেকে তোমাদের বড়ো প্রশ্ন করা হতে পারে মাঝারি প্রশ্ন করা হতে পারে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি তোমাদের অনুরোধ করব প্রয়োজন অনুসারে এই প্রশ্নগুলোকে কিন্তু তোমরা স্ক্রিনশট করেও রেখে দিতে পারো মোট কথা এই সমস্ত প্রশ্নের পাশাপাশি তোমরা কিন্তু কবিতার বিষয়বস্তুটাকে খুব ভালো করে আত্মস্থ করে নেবে কারণ পরীক্ষাতে কবিতার বিষয়বস্তু দেওয়া হতে পারে দেওয়া হতে পারে কবির বিদ্রোহী মানসিকতা কবিতার মধ্যে কেমনভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো বা প্রলয়ের আগমন কেমনভাবে হয়েছে তা আলোচনা করো এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাকে কিন্তু বিষয়বস্তুটা ভালো করে আত্মস্থ করা প্রয়োজন এবার এই কবিতার মধ্যে থেকে কবিতার অংশ থেকে কোন কোন সমাস নির্ণয় ব্যাসবক্য সহ সমাস নির্ণয় তোমাদের আসতে পারে তার একটা ছোট্ট তালিকা আমি করে দিলাম এটা তোমাদের জন্য একটা পরীক্ষাও ধরে নিতে পারো এখন স্ক্রিনশট করে ছবিটা নিয়ে নাও কিংবা খাতাতে সমাসবদ্ধ পদগুলো পরপর লেখো তারপর তার ব্যাসবক এবং সমাসের নামটা নির্ণয় করার চেষ্টা করো কোনো অসুবিধে হলে আমাকে কমেন্টে জানিও অথবা তোমার স্কুল শিক্ষক গৃহশিক্ষকদেরও এই বিষয় নিয়ে তোমরা সহযোগিতা নিতে পারো আগামী ভিডিওতে কোন অংশ নিয়ে আলোচনা করলে ভালো হয় অবশ্যই আমাকে জানিও তোমাদের সববার কমেন্টের অপেক্ষায় রইলাম তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ